সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যে ব্লগটি শেয়ার করবো সেটা হলো রিসেন্টলি লাস্ট মান্থে আমার বাসায় এসএন থেকে কিছু প্রিয় মানুষজন আসছে, তো আমি তাদের সাথে কীভাবে সময় কাটালাম, কাসেলে কী কী দেখলাম, ওই ব্লগগুলো ওই মোমেন্টগুলো শেয়ার করব। সো ওরা আসার আগের দিন রাতে আমি হালকা কিছু রান্নাবান্না করে রাখলাম। এই বিউটিফুল ফ্লাওয়ারটা ওরা আমাদের জন্য নিয়ে এসেছে। এদিন ফ্রাইডে ছিল, সবাই নামাজ পড়তে চলে গিয়েছিল, আমি এই মুহূর্তে তখন পোলাওটা বানিয়ে নিলাম। এরপর আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করলাম। এরপর আমরা বিকালের দিকে বের হলাম, ডকুমেন্টা আর্ট দেখতে গিয়েছিলাম। ডকুমেন্টা আর্ট কাসেলের অনেক বড় একটা ইভেন্ট, প্রত্যেক 5 ইয়ার্স এই ডকুমেন্টা আর্ট হয়। আমি অনেকদিন ধরে ভাবছিলাম ডকুমেন্টা আর্টে গিয়ে একটা শ্যুট করবো, সো টাইম হচ্ছিলো না, সো আজকে গেলাম। আপনারা আমার বেশিরভাগ ভিডিওতে ইমরানকে দেখেন। আমি বলে দিই ইমরানের পরিচয়, ও হচ্ছে আমাদের চাইল্ডহুড ফ্রেন্ড, ওয়াসিফের চাইল্ডহুড ফ্রেন্ড। সো ও মোটিভেট করাতে বেসিক্যালি আমি, ওয়াসিফ আর ও কয়েকজন আমরা জার্মানিতে আসি। এই ডকুমেন্টাতে বেসিক্যালি বিভিন্ন দেশের বিভিন্ন স্টল বসে, নিজেদের কান্ট্রিকে তারা রিপ্রেজেন্ট করে। এখানে আমরা বাংলাদেশের কিছু স্টল বসেছিল, ওগুলোতেই ঘুরে দেখছিলাম। এখানে মূলত থিয়েটারের মতো করে বাংলাদেশের বিলুপ্ত সংস্কৃতির কিছু পার্ট তুলে ধরার চেষ্টা করেছে। এটা হচ্ছে বাংলাদেশে আরেকটা স্টল, নাম হচ্ছে দ্য সোশ্যাল কিচেন, পাকঘর দ্য সোশ্যাল কিচেন। নামটা মনে হয় দিন দা ডে থেকে ইনফ্লুয়েন্স হয়ে রাখা। যাই হোক, ওদের কনসেপ্ট আমার অনেক ভালো লেগেছে। ওরা কিচেন রেখেছে, বিভিন্ন দেশের মানুষ যখন ওদেরকে বুকিং দেয়, ওরা খাবার আইটেমগুলো কিনে রাখে অ্যান্ড তারা এসে রান্না করে, রান্না করে বিভিন্ন মানুষকে তাদের সিগনেচার ডিশ বিভিন্ন দেশের প্রেজেন্ট করে অ্যান্ড ফ্রিতেই খাবারটা দেয়।
তুমি আমার ব্লগের সাথে নাচ করতে এরপর আমরা হাঁটতে হাঁটতে কাঠের ব্রিজের দিকে গেলাম। এই ব্রিজটাকে আমরা কাঠের ব্রিজ বলি কারণ এটা কাঠ দিয়ে বানানো। এখানের সিনারিটা খুব ভাল লাগে। আমি যখন ফার্স্টে কাসেলে এসেছিলাম তখন আমাকে বাসু এখানে নিয়ে গিয়েছিলো। রাতে এখানে ভিউটা আরও ভাল লাগে, লাইটিং হয়ে যায়। এটা কিন্তু অলমোস্ট রাতই, অলমোস্ট 9:30 বাজে। সামারে আমাদের এখানে রাত হতে হতে 10:00 বেজে যায়। এরপর আমাদের সাথে আরও 3 জয়েন করলো যারা এখান থেকে রাতে আসছে। অ্যান্ড এরপর আমরা বাসায় এসে খাওয়া দাওয়া করে উনো খেললাম। অনেক রাত পর্যন্ত আমরা উনোই খেলছিলাম। আমাদের পরের দিনের প্ল্যান ছিল হারকিউলিসে যাওয়ার। আজকে প্ল্যান করেছি আমরা হারকিউলিস দেখতে যাব, কাসেলের অনেক পুরনো একটা মনুমেন্ট যেটা বিল্ড করা হয় অলমোস্ট 17th century থেকে। আমরা অনেকেই হারকিউলিস সম্পর্কে তো জানি, হারকিউলিস গ্রিক মাইথোলজিক্যাল হিরোজদের মধ্যে একজন। কাসেলের এই হারকিউলিসের মনুমেন্টটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটা। আলম ভাই পয়সা দেন, কিছু পয়সা ফেলেন, নোটটি ফেলেন, কোন পুরা মানি ব্যাগটা ফেলে দেন। আলম ভাই কিছু ফেলেন, নোট নোট বড় লোক। আমরা উপর থেকে নিচে নেমে এসেছি। নিচ থেকে উপর উঠা যায় কিন্তু এটা খুবই কষ্টের। এরপর আমরা কিছু স্ন্যাক্স তারপর জুস নিয়ে নদীর পাড়ে বসে গেলাম। ওখানে একটা সামার পার্টি করলাম, সন্ধ্যা পর্যন্ত আমরা ওখানেই ছিলাম। সন্ধ্যার পর আমরা বোলিং করতে গেলাম। ওয়াসিফ ইমরান দুজনেরই বোলিং অনেক পছন্দ, তো আমরা সবাই মিলে বোলিং খেলতে গিয়েছিলাম। সো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ লাইক মাই ব্লগস প্লিজ সাবস্ক্রাইব।